আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লুতরেজ কচুর একের জমি। এটা তো ভিউয়ার্স আসলে আপনারা কিভাবে চাষ করবেন, তো এটার বয়স কিন্তু আপনার মাত্র 1 মাস 10 দিন। তো এটাতে কিন্তু আপনারা আপনার যখন 50 দিন হবে, মানে এখন প্রায় 40 দিন, তো আপনার যখন হচ্ছে 50 থেকে 55 দিন হবে, তখন থেকে কিন্তু আপনার লতি আসা শুরু করবে। তো ভিউয়ার্স এর জমিটার আপনারা অসংখ্য ভিডিও আপনাদেরকে দেখাইছি, তো লাগানো থেকে কিন্তু শুরু করে আমি কিন্তু ভিডিওগুলো দেখাইছি। তো ভিউয়ার্স এটা আপনার প্রতি বিঘা জমিতে কিন্তু আপনার প্রতি সপ্তাহে 1 বিঘা বা 33% জমি থেকে আপনারা 5 থেকে 6 মণ কিন্তু লতি উঠাইতে পারবেন। তো ভিউয়ার্স এটা এটা এই যে দেখেন, যেটা আর লাগানো পদ্ধতিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে সারিটা সারিভাবে লাগানো হয়েছে, যে এটা একটা সারি। তো আসলে এই সারির থেকে সারির দূরত্বটা হবে আপনার 1.5 হাত, আর এই কচু থেকে এই আরেকটা কচুর দূরত্ব হবে আপনার, এই কচু থেকে এই কচুর দূরত্ব হবে আপনার 1 হাত। এটা হচ্ছে পারফেক্ট নিয়ম। তো ভিউয়ার্সে যে দেখেন, আপনাদেরকে দেখাই যে আসলে আমরা কথায় না, আমরা প্রমাণে বিশ্বাসী। তো ভিউয়ার্স এই দেখেন, অলরেডি এখানে কিন্তু এই যে একটা দুইটা, এই পাশে কিন্তু অলরেডি দুইটা লতি বেরোইছে। এই যে নিচে নিচে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে নিচে কিন্তু একটা এই যে লতি বেরোচ্ছে, এটা কিন্তু লতি, এটা কিন্তু লতি বেরোচ্ছে এখানে। তো লতি আসা শুরু করছে। তো ভিউয়ার্স আপনারা, এটা অল্প খরচে অধিক লাভজনক একটি ফসল। আপনার 1 বিঘা বা 33% জমিতে আপনার মাত্র খরচ হবে 10 থেকে 11 হাজার টাকা। আর এটা সার কিন্তু একদম সীমিত লাগে, এটা চাষে কিন্তু সার একদম সীমিত লাগে। আর ভিউয়ার্স এটা কিন্তু দীর্ঘ 8 থেকে 9 মাস কিন্তু লতি বিক্রি করতে পারবেন, এবং লতি বিক্রি করার শেষে আপনার কিন্তু যে কচুটা, সেই কচুটাও কিন্তু বিক্রি করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা যদি এটা কেউ চাষ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনারা কিন্তু চারাটা, অরিজিনাল যে চারাটা, কিন্তু সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স একটা কথা, যে আপনারা কিন্তু অনেকখান থেকে চারা, অনেক জায়গায় অনেকেই কিন্তু চারা বিক্রি করে থাকে, বাট আপনার হচ্ছে অরিজিনাল যে চারাটা, সেটা কিন্তু আপনারা কিন্তু চিনতে পারেন না। তো ভিউয়ার্স আপনারা একদম অরিজিনাল চারা আসলে কিভাবে চিনবেন, তো এটা সম্পর্কে ভিডিও দেওয়া আছে, তো আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্সে যে দেখাই, যে ওই যে ওই যে ওই গাছটাতেও কিন্তু অলরেডি একটা ছোট একটি লতি বেরোইছে, এই যে ছোট একটি লতি, এই যে ছোট একটি লতি বেরোইছে এখানে, এই যে এখানেও কিন্তু এই যে একটা, এই যে একটা কিন্তু লতি বেরোইছে, এটাও কিন্তু লতি বেরোইছে। তো প্রতিটা গাছে এমন লতি বেরোইছে। আমরা কিন্তু একদম আর 10 দিনের ভিতরে দেখবেন যে সব আপনাদের সেই ভিডিওগুলোও দেখাবো ইনশাল্লাহ। তো 10 দিনের ভিতরে কিন্তু ফুললি, মানে প্রতিটা গাছে ইনশাল্লাহ আশা করি লতি আসবে। তো আপনারা এই লতিরাজ কচু যদি কেউ চাষ করতে চান, অরিজিনাল চারা যদি কেউ সংগ্রহ করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে আপনার চাটা কিন্তু সংগ্রহ করতে পারেন। আর ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।